করছি, চল চল চল, তোদের বাপ বেঙ্গল পুলিশ চলে এসেছে। ওয়াইউ নটিকে অবহব ইন্সপেক্টর অফ বেঙ্গল। আমি কিন্তু দাঁড়িয়ে আছি জিদদার বাড়ির সামনে। ডন 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 বাচ্চা ভাই, সামনে জিদ্দার জন্মদিন, আর জিদ্দার জন্মদিন, তাই জিদ্দার জন্মদিনের দিন কিন্তু বিশাল বিশাল সেই লেভেলের ভিড় হয়। কিন্তু সেই জন্য আমরা যাচ্ছি কিন্তু এখন ফ্রি টাইমে জিদ্দার বাড়ি, হ্যাঁ সেই সুপারস্টার জিদ। এবং কোন জায়গাটা সেটাও আমি রিভিউ করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে, তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যাদের হাটে তারা বলে বাচ্চা, আর যাদের ফাটে তারা বলে ডন বাচ্চা। Hello guys, welcome back to another vlog and another video. তো আজকের গল্পটা এখান থেকে শুরু হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি নিউ আলিপুর, নিউ আলিপুর স্টেশনে ওভারব্রিজের ওপরে, আর আজকে আমরা যাচ্ছি 1 2 3 4 জিদ্দার সুপারস্টার। তো আজকে জিদ্দার বাড়ি যাব, জায়গাটা কোথায় সেটাও রিভিউ করবো, এমনকি গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দেবো তোমাদের ভাই, লোকেশানটাও দিয়ে দেবো, কিন্তু ডিসক্রিপশন বক্সে পাবে না, অন্য জায়গায় পাবে, সেটাও বলে দেবো কোথায় পাবে। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আজকে ধামাকাদার ভিডিও তো চলেছে, আজকে জিদ্দার সাথে দেখা করবো, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আগে থেকে। তো দেখা যাক জিদ্দার দেখা হয় কিনা, ভিডিও দেখতে থাকো বুঝতে পেরে যাবে। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। স্টেশন থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করে দিয়েছি, গলি দিয়ে গলি দিয়ে যাচ্ছি, তো তোমরাও যেতে থাকো আমার সাথে। 2000 years later ভাই, অলি গলি দিয়ে শুধু হাঁটছি তো হাঁটছি, মোটামুটি কিন্তু অলমোস্ট আমরা চলে এসেছি দাদার বাড়ির কাছাকাছি। তো চলো, তো দাদার বাড়িতে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাই অনেক অলি গলি দিয়ে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি জিদ্দার বাড়ি, মানে আমাদের সুপারস্টার জিদ্দার বাড়ি। আর এখানে কিন্তু জিদ্দার সামনে জন্মদিন আসে, আর জন্মদিনের দিন কিন্তু এখানে প্রচন্ড ভিড় হয়, তো সেই জন্য আমরা একটু ফাঁকায় ফাঁকায় চলে এসেছি দেখা, মানে দেখা করার জন্য, জানি না দেখা হবে কিনা, তাও আমরা চেষ্টা করবো দেখা করার জন্য। ডন 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 বাচ্চা, যাদের হাটে তারা বলে বাচ্চা, আর যাদের ফাটে তারা বলে ডন বাচ্চা। বলে রাখি তো, তোমরা যারা দাদার বাড়ি আসতে চাও তো জিদ্দার বাড়িতে, তো তোমরা কিভাবে আসবে, নিউ আলিপুর স্টেশনে নামবে, নিউ আলিপুর স্টেশনে নেমে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে সোজা এসে তোমাদের একটা টয়লেট করবে, টয়লেটের সামনে দিয়ে সোজা এসে মেন রোডে উঠবে, মেন রোড থেকে একটা ডান দিকে গেছে একটা বাঁ দিকে গেছে, তো তোমরা ফার্স্ট অফ অল বাঁ দিকের রাস্তাটা ধরবে, বাঁ দিকের রাস্তা ধরে সোজা চলে আসবে, আসার পরে প্রথম যে গলিটা পড়বে, প্রথম যে গলি ডান সাইডে পড়বে, সেই ডান সাইডে গলি দিয়ে ঢুকবে, ঢুকে তারপর সোজা আসতে থাকলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর গলি দিয়ে ঢুকবে বাঁ দিকে, 3 নম্বর গলি দিয়ে ঢুকবে, ঢোকার পরেই কিন্তু সোজা গেলেই তোমরা দাদার বাড়িটা দেখতে পাবে। তোমার আগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবে, শেয়ার করে বেশি বেশি করে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যারা করেছো তাদেরকে দিল থেকে থ্যাংক ইউ, যারা করনি আই হোপ একদিন করে নেবে, বেশি দেরি না করে ফটাফট সাবস্ক্রাইবটা করে নাও। তো চলো ভিডিও আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ, টাটা।